হঠাৎ করে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তানজিদ হাসান সাকিব। প্রিয় দর্শক, তানজিদ হাসান সাকিবকে দল থেকে বাদ দেওয়ার যে ঝুনঝন্ড পরিকল্পনা শোনা যাচ্ছে সেটা কতটুকু সত্যি, আসলে কি সত্যি? তো চলুন শোনা যাক। সম্প্রতি শোনা যাচ্ছে ইঞ্জুরির দোহাই দিয়ে তানজিদ হাসান সাকিবকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে। এটা কতটুকু সত্যি তো চলুন জেনে আসা যাক আসল কি রহস্য। যদি এমন হয়, ক্রিকেটের ভক্তরা বাংলাদেশের ক্রিকেটকে সাপোর্ট করবে না এমনটাই শোনা যাচ্ছে, এমনকি বয়কট করবে বাংলাদেশ ক্রিকেটকে। বিগত দিনে নারীদেরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফেসবুকে একটি পোস্ট করেন তরুণ পেসার তানজিদ হাসান সাকিব। ভাইরাল হওয়ার পর থেকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জোর বইছে সোশ্যাল মিডিয়ায়, এমনকি দেশ জুড়ে চলছে নানা গুঞ্জন। তানজিনের সমালোচনা করে ধার করিয়ে থেমে থাকেনি নেটিজেন এবং বিভিন্ন মহলের তারকারা, রীতিমতো তাকে নিষিদ্ধ করার জোর দাবি বাড়ছে ভাইরাল সেই পোস্টের কারণে। তবে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন তানজিদ হাসান সাকিব, সঙ্গে শুনেছেন বোর্ডের সতর্কতাও। বিসিবি থেকে বাদ দেওয়ার যে গুঞ্জন উঠছে তা কতটুকু সত্যি তা এখনও ক্লিয়ার করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সামাজিক মাধ্যমে কেউ কেউ বলে বেড়াচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো ইঞ্জুরির দোহাই দিয়ে তানজিদ হাসান সাকিবকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তানজিদ হাসান সাকিবের সাথে যদি এমন করা হয় তাহলে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ এবার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ তানজিদ হাসান সাকিবের পাশে আমরা আছি, থাকবো এবং সবসময় তাকে তার সাথে থেকে উৎসাহ দিয়ে যাবো।